উন্নত সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কথা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় দুর্গম পদ্মার চরাঞ্চলের নওয়াপাড়ায় 33 কেভি ডাবল সার্কিট রিভার ক্রসিং টাওয়ার উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় পদ্মার দুর্গম চরাঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ সুবিধা। শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা এই অঞ্চলের মানুষও স্বাদ পাবে। আমার গ্রাম, আমার শহরের সকল নাগরিক সুবিধা পাবে, সেই কাজ আমরা করছি।